আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মসজিদুল আকসা সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। সহি বুখারীর 3115 নং হাদিসে বলা হয়েছে, বিখ্যাত সাহাবি হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম মসজিদ কোনটি? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রত্যুত্তরে তিনি বললেন, মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কীরকম। তিনি বললেন, 40 বছরের ব্যবধান। সর্বপ্রথম মসজিদুল আকসা কে নির্মাণ করেছেন তা নিয়ে নিশ্চিত নয়, তবে এ ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিসাল্লাম। কেউ বলেন নূহ আলাইহিসাল্লামের সন্তান শাম এই মসজিদের আদি নির্মাতা। আবার কারো কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। আধুনিক গবেষকরা হযরত আদম আলাইহিসাল্লামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন। নূহ আলাইহিসাল্লামের মহাপ্লাবনের ধ্বংস হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন। কালের পরিক্রমায় হযরত মূসা আলাইহিসাল্লাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার সাধন করেন। হযরত দাউদ আলাইহিসাল্লাম এবং হযরত সুলাইমান আলাইহিসাল্লামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে রূপান্তরিত হয়। সুলাইমান আলাইহিসাল্লাম মসজিদুল আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন, সেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তীতে সময়ে ধর্ম বিকৃতকারী ইহুদিরা এটিকে তাদের মন্দিরে পরিণত করে, তারা এটির নাম দেয় সালমন টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী ব্যাবিলনের সম্রাট বুকতে নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালে সুলাইমানিকে সে ঘুরিয়ে দেয়, নবীদের স্মৃতিস্মারকগুলোকে লুট করে নিয়ে যায়। এ ঘটনার 70 বছর পর খ্রিস্টপূর্ব 380 সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন। তার অনুকূলে ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাসের দখল নেয়, আবারও তারা সালমন টেম্পল পুনর্নির্মাণ করে, এটিকে তারা সেকেন্ড টেম্পল নাম দেয়। ইসলাম আগমনের পর হিজরি 1400 সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসা জয় করেন। এরপর উমাইয়া, আইয়ুবি, সেলজুক, মামলুক এবং উসমানীয় সহ বিভিন্ন মুসলিম সোনালী শাসনামলে পবিত্র বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বে ছিল। বর্তমানে আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। এর প্রবেশ পথগুলোতে মোতায়েন করা হয়েছে ইহুদি দখলদার সেনারা। তারা অনেক তল্লাশির পরে মুসলমানদের বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে দেয়। তবে কিছুদিন আগে মুসলিম ওয়াকফ বিভাগের বরাতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মুসলমানদের জন্য পবিত্র এই ধর্মীয় স্থাপনা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। হে আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে আবার ফিরিয়ে দেন, আমিন। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।